আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আরেকটি টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখানে আমার কিছু এলিমেন্ট আগে থেকে আমি নিয়ে আসছি। এখানে আছে একটি স্কাল, দুইটা রিবন, একটা উইন এবং কিছু টেক্সট। এইগুলো দিয়ে আমি আজকের টি শার্ট ডিজাইনটি করব। আমি ইন্টারনেট থেকে এরকম একটি ইন্সপিরেশন নিয়েছি। তো চলুন শুরু করি। প্রথমে আমার স্কালটাকে একটু মডিফিকেশন করে নেই। স্কালের আমি এই হাড়গুলো রাখতে চাই না। তো আমি স্কালটাকে মডিফিকেশন করব, এর জন্য আমি স্কালের উপর এটা আগে গ্রুপ করে নিই, আনগ্রুপ করেছি। এই মুকুটটা পরানোর চেষ্টা করব। আমি চাচ্ছি যে এটা বোঝা যাবে যে স্কালে এই মুকুটটা পড়েছে। একটু মুছামুছির কাজ করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্কাল এবং মুকুট একসাথে হওয়ার কারণে কিছুটা এলোমেলো দেখা যাচ্ছে। তো আমরা যেটুকু প্রয়োজন নাই এটুকু ডিলিট করে দিব, কেটে দিব আর কি। তো এখান থেকে এই পর্যন্ত আমাদের প্রয়োজন নাই। তো আমরা এটা মুছে দেই। এটা সিলেক্ট করে মুকুটটা সিলেক্ট করে নিই, করে ইরেজার টুল, ইরেজার টুলে এখানে একটা ক্লিক করি। ক্লিক করে মুছে দিচ্ছি। তারটা ছোট করে নেই। মুছে দিলাম। এখন স্কালটাও আমাদেরকে একটু মুছে দিতে হবে। স্কালের ভিতর অংশটা মুছে দিব। স্কাল সিলেক্ট করব, করে এখান থেকে আমরা এইটুকু মুছে দিব। এটুকু প্রয়োজন নেই আমাদের। মুছে দিলাম। এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমরা পেন টুল দিয়ে ঠিক করে দিই। এবং এখানেও কিছুটা মিলে নাই, এটাও পেন টুল দিয়ে ঠিক করে দিব। এখন আমরা এই পুরোটাকে একটা একটা পাত করে দিব। এই জন্য প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। এখন সবটাই একটা পাথ হয়ে গেছে, ঠিক আছে। এটা এই ট্রান্সপারেন্সি টুল দিয়েও করা যায়, আরও সহজভাবে করা যাবে, কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি ডাইরেক্ট ইরেজ করে দিয়েছি, ইরেজ করে এই ডিজাইনটি করেছি। এখন মনে হচ্ছে যে স্কালে আমি এই মুকুটটা পরিয়ে দিয়েছি। এখন আমাদের ডিজাইনের মূল মানে কাজ হলো, আমাদের ডিজাইনের এক বার্তাটি হলো গেমিং মানসিক বিকৃতির কারণ, গেমিং দ্য কজ অফ মেন্টাল ডিস্ট্রেশন, গেম থেকে সাবধান। তো আমাদের বার্তা হলো এটা। তো আমি এই মাথার খুলির পিছনে আমাদের যে উইনটা আছে এটা পিছনে দিয়ে দিব এভাবে, একটু বড় থাকবে। আমি এই সাদা ব্যাকগ্রাউন্ড থেকে একটু সরাই এদিকে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যেরকম এই খুলির পেছনে একটি উইন দেওয়া আছে, তো আমরা এই উইনটি ব্যবহার করব। পাখা এদিকে একটা আর এদিকে একটা, একটা কপি করি, রিফ্লেক্ট করে নিলাম। এই উইন আর এই উইন, এই দুইটা একটা গ্রুপের মধ্যে থাকবে, এই জন্য এইটা আর এইটা অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, দুইটা মিলে একটা পাথ হয়েছে। এখন এটা আমরা অ্যালাইন করে দিই মাঝ বরাবর। এখন এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো প্রথমে আমি কি করব, এই আমাদের উপরের স্কালটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ
প্রিভিউ অন করে দিব এখানে 10 আছে এটা রাউন্ডেড থাকবে 10 আছে একটু বাড়ায় দিব ওকে এখন এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব দিয়ে উইনটাকে সিলেক্ট করব করে এই ট্রান্সপারেন্সির মধ্যে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলাম এখানে এই যে টিক চিহ্নটা উঠিয়ে দিব দিয়ে কন্ট্রোল এফ চাপব কন্ট্রোল এফ বসে গেছে এবং এখন আমরা আমাদের আরো একটা এলিমেন্টের প্রয়োজন আচ্ছা এখন এই হাড়গুলো দেওয়া যায় নাকি দেখি স্কালটাকে এখানে দেই এই বরাবর সিলেক্ট করি এখানে স্কালটার সাথে আমি বোনগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এটা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউটা দেই 9 দিলাম ওকে এখন এটাকে কেটে দেই কন্ট্রোল এক্স এখন আমি উইনটা দেখতে পাচ্ছেন যে ওভারল্যাপিং এর কারণে সমস্যা হয়েছে এখানে উইনটা সিলেক্ট করলাম ডাবল ক্লিক করলাম এখানে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে কিছু সমস্যা আছে মাঝে মাঝে স্কালের মাঝখানে পেন টুল দেই পেন টুল দিয়ে এই মাঝখানের এখন আমরা স্কালটা দেখতে পাচ্ছেন যে এখানে ওভারল্যাপিং আছে ওভারল্যাপ করছে যার কারণে আমার এই খুলিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা ঠিক করার জন্য এই বোন সিলেক্ট করব ইরেজার টুল নিব নিয়ে কিছুটা মুছে দিব ঠিক আছে বেশি মুছা যাবে না বেশি মুছলে আবার দড়া খেয়ে যাব আর একটু মুছতে পারি এখন মনে হচ্ছে যে স্কালটা বোনকে কামড় দিয়ে ধরে রাখছে তো আমাদের গ্রাফিক্সের কাজ এই পর্যন্ত করলাম আমাদের আর গ্রাফিক্সের কাজ নেই তেমন একটা মাথার খুলির মধ্যে একটা মুকুট যুক্ত করলাম ওয়েন যুক্ত করলাম এবং বোন যুক্ত করলাম এই যে ফোলটা দেখতে পাচ্ছেন এটাও যুক্ত করে দিব এটাকে শুধু শুধু রেখে লাভ কি বলেন যে গেমিং লেখাটা আমি উপরে রাখবো এটা ও ট্যাগসগুলোকে ভাঙা হয় নাই গেমিং এটা এই ট্যাগসগুলোকে ভেঙে নেই ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম এখন গেমিংটাকে আমরা এখানে লিখবো এই জায়গায় দিব এটার উপরে গেমিং এই ফন্টটা দিব প্রথমে আমরা একটা রিবন নিয়ে আসি এই রিবনটা আমরা এখানে ব্যবহার করব রিবনটা এই সোজাসুজি ব্যবহার করব এই ফ্রেমের ভিতরে ঠিক আছে এই ফ্রেমের ভিতরে রিবন থাকবে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন উপরে উঠায় দেই গেমিংটা থাকবে এই জায়গায় ছোট করে দিই অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 7 আছে ওকে এখন কন্ট্রোল এক্স সিলেক্ট করব এটা ডাবল ক্লিক এখানে ক্লিক কন্ট্রোল এফ এখন পেন টুল দিয়ে এটা রিডো পেন দিয়ে দিই গেমিংটা এখানে নিয়ে আসি এখান থেকে এই পর্যন্ত থাকবে ঠিক আছে এটা আমরা একটু আর্ক করে দিব ভিডিওটা লম্বা হচ্ছে ধৈর্য ধরে দেখুন ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক অনেক বেশি এটা কমিয়ে আমরা নিয়ে আসব ওকে এখানে 7% আছে 7ই থাক ওকে করে দিলাম গেমিং এই ফ্রেমটা একটু সমস্যা করতেছে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই গেমিং ঠিক আছে এটা এক্সপ্যান্ড করে দিই অবজেক্ট এক্সপ্যান্ড এখন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে এখন আমরা এখানে কিছু টেক্সট যুক্ত করব যে দ্য মেন্টাল এটার উপরে থাকবে আমরা এটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেল ঠিক আছে এখানে এই লেখাটা থাকবে এই স্কালের উপরে এখানে আমাদের একটু গাইডের প্রয়োজন আছে আমি ফ্রেমটা এই জন্য নিয়েছিলাম কন্ট্রোল আর দিয়ে গাইড নিয়ে আসি এটার ভিতরে আমার লেখাগুলো থাকবে এটা লক করে দিই গাইডগুলো লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে এখন লক হয়ে গেছে আমরা এখানে টেক্সটটা দিই টেক্সটের ফন্টগুলো পরিবর্তন করে দিই ফন্ট এটা আগে আর টেক্সটটা হবে হলো বড় হাতের সব বড় হাতের হবে বড় হাতের জন্য আমরা কি করব টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস
সব আপারকেস করে দিলাম আগে ফন্ট চেঞ্জ করে দেই ফন্ট হবে এটা আমরা একটু উপরে দিয়ে দিব টোটা এটা একটু আমি সোজা সোজা আছে অবশ্য এই ফুলগুলো নিচে থাকবে একটু হালকা তো এই লেখাটা এখানে দিলাম এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে দেই ক্রিয়েট আউটলাইন এখন এটাকে একটা পাথ দেব না হলে লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না অবজেক্ট অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ দেই নয় আছে নয়ই থাক না হলে বোঝা যাবে না লেখা বোঝা যাবে না ওকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম এখন এটা সিলেক্ট করি সিলেক্ট করে ডাবল ক্লিক এটা উঠে দেই এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেই এখন লেখা বোঝা যাচ্ছে এখন আমরা আরেকটি টেক্সট যুক্ত করব এটা অনেক বড় থাকবে ফন্টটা টাইপ চেঞ্জ কেস আপার কেস ডটটা কেটে দিই এটার প্রয়োজন নাই এটার ফন্ট হবে এটা ঠিক আছে এখন আমরা আরেকটা রিবন ব্যবহার করব এই রিবনটা ব্যবহার করব এটাই আমাদের সর্বশেষ রিবন এটা আমরা একটু উপরে উঠাই দিই এখানে থাক আমার লাস্টের লেখা হলো এটা এখানে আমার কিছু কাজ বাকি রয়েছে যেমন এটা ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এটা আর এটা দুইটা গ্রুপ করে দিই এটা কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম রিবনটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ অন করে দিলাম এটা 10 করে দিলাম 11-10 করে দিলাম রাউন্ড কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম এবং এই যে এটাকে সিলেক্ট করলাম করে ডাবল ক্লিক এটা উঠিয়ে দিলাম কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন যে রিডু পেস্ট ইন ফন্ট ওকে এটা লিঙ্ক আপ করলাম না এখন একটু যদি একটু উপরে উঠাই দিই লেখাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য দুঃখিত আমি আশা করছি আপনারা ধৈর্য ধরে দেখবেন তো এই লেখাটাকে আমি এখানে দিব এই ফন্টটাই দিই আমার দরকার হলে একটি বার্তা পৌঁছিয়ে দেওয়া এখন আমি এটা বাঁকাবো একটু এফেক্ট ওয়ার্প আর্ক একটু কমিয়ে দিতে পারি আমি বার্তাটা আমার ওকে মোটামুটি এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখন যদি আমরা এটা একটু মোটা করার চেষ্টা করি কেমন হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও এখানে বেশ একটা বড় গ্যাপ রয়েছে এখানে একটি বড় গ্যাপ রয়েছে আমি কি করব এই বড় গ্যাপগুলোকে ফুলের মাধ্যমে ভর্তি করে দেব আমি মাঝখানে এই দুটা ফুল রিলেট করে দিছি আমি এখানে ফুলগুলো দিব কিন্তু এইভাবে না একটু সরায় দেব না হলে আমার এই বোনটা বোঝা যাচ্ছে না এই বোনটার এখানে দিব শুধুমাত্র দুইটা ফুল দেব ওকে এখানে একটা আরেকটা রিফ্লেক্ট করে দিই ট্রান্সফর্ম দুইটা দুই জায়গায় দিলাম ঠিক আছে এখন বোনটা কিন্তু বোঝা যাচ্ছে আগে বোঝা যাইতো না এই জন্য আমি আগের জায়গা থেকে একটু সরাই দিছি যদি একটু করতে সমস্যা হয়েছে ওকে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে পরামর্শ থাকবে যে পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝে বুঝে এর সাথে সাথে প্র্যাকটিস করুন তা না হলে একটু সমস্যা হতে পারে আপনাদের কারণ হলো আমি অনেক সময় এই ডিজাইন আবার ব্যাকে নিয়ে আসি প্রয়োজনের জন্য তো আমি এখন এই দুইটা ফুলকে পাত করব কম্পাউন্ড পাত করব দুটো সিলেক্ট করে মেক এখন এটাকে আমি অফসেট পাত প্রিভিউ দিলাম এটা একটু 10 আছে 11 দিলাম 12 দিলাম কন্ট্রোল এক্স দিয়ে এটা কেটে দিলাম এবং এইটাকে সিলেক্ট করব পরে ডাবল ক্লিক করব এটা উঠিয়ে দিব এবং কন্ট্রোল এফ এখন দেখতে পাচ্ছেন ফুলটা ভালোভাবে বোঝা যায় তাছাড়া এই বোনটাও বোঝা যায় তো আমার ডিজাইনটি এরকম হয়েছে শেষ পর্যন্ত তো আমি এই সবগুলোকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখন এই হলো আমার ডিজাইন ডিজাইনটি করতে বেশ সময় লাগিল এখানে এই চোখগুলো আমরা কেটে দিব ফাইনালি এরকম একটি ডিজাইন দাঁড় করিয়েছি আমি এখানে কিছু অন্যান্য কালার ব্যবহার করেছি তো ডিজাইনটি করতে বেশ অনেক সময় চলে গেছে এই ডিজাইনটি আমরা মক আপ করে প্রেজেন্টেশন করব এই ডিজাইনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন
আর এখানে কোনো কিছু ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এটা হলো ফাইনাল ডিজাইন। আচ্ছা যাই হোক, এই ছোটোখাটো পরিবর্তন আমরা পরবর্তীতে শিখব। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।